নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন বা ঠিকই শুনেছেন, এই হাতের লেখা দেখে মানুষের ভাগ্য বিচার বা হাতের লেখা দেখে একজন সামনের ব্যক্তি কেমন হবে এটা বলার জন্যই কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা জুড়ে থাকবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই আপনারা ফলো করে রাখবেন, যারা আপনারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতেই হবে, কারণ আপনাদের এই লাইক আর সাবস্ক্রাইব করতে আমাকে আরও ইন্সপায়ার করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আপনারা যত লাইক এবং সাবস্ক্রাইব করবেন তত ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছাবে, আরও জনপ্রিয়তা হবে। আজকে দারুণ একটা উল্লেখযোগ্য বিষয় আলোচনা করতে চলেছি, যে হাতের লেখা বা হ্যান্ডরাইটিং দেখে একটা মানুষের কীভাবে বলে দেওয়া সম্ভব হয়, কীভাবে বলা যায়, সেই মানুষের গতি প্রকৃতি বা তার মন কেমন, তার মনের গতি প্রকৃতি, এইটাকে আমাদের হাতের লেখার বিশ্লেষণটাকে বলা হয় কি গ্রাফোলজি সাবজেক্ট। এই গ্রাফোলজি একটা বিজ্ঞানের সাহায্যে মানুষের চরিত্রের ব্যক্তিত্ব কিন্তু এটা কিন্তু ফুটে ওঠে, সেই ব্যক্তিরা কেমন, সেই ব্যক্তিরা কী ধরনের, তার কিন্তু সঠিক বা সহজ সরলভাবে একটা কিন্তু এটা নির্ণয় করা সম্ভব বা নির্ণয় করা যায়। এই এটা করতে গেলে কিন্তু এক পাতা একটা লেখা, তা সেই জাতকের বা এক পাতা একটা লেখা, অনেকে কী হয় জন্ম তারিখ সঠিক জানা নেই বা কোনো সময়তে হয়তো দূরে থাকে, তার হাতের লেখা ঠিকঠাক আসছে না, তো সেক্ষেত্রে কি তার হ্যান্ডরাইটিং দেখেও কিন্তু, হাতের লেখা দেখেও কিন্তু এটা বলা সম্ভব বলা যায়। একটা দেখুন মানুষের মন, মানুষের টেস্ট, তার মাইন্ডের মনের যে টেস্ট, সেই টেস্টের কিন্তু বহিঃপ্রকাশ প্রত্যেকটা মানুষের কিন্তু ঘটনা ঘটে। একটা দেখবেন রাস্তায় গিয়ে, রাস্তায় কোনো জায়গাতে একটা কোনো মিটিং মিছিল হচ্ছে, সেই জায়গায় আপনি একটা কোনো হস্তাক্ষর সাইন করছেন, সেখানে সইটা দেখবেন আর আপনার ব্যাংকের খাতাতে যে সইটা করেছেন, দুটো সইয়ের মধ্যে কিন্তু আকাশ জমিন পার্থক্য থাকবে, কখনোই এক হতে পারে না। কারণ সেই মানসিকতা বা সেই একটা মনে মনের ছবি কিন্তু এই লেখাটা হাতের লেখার মধ্যে প্রকাশ পায়, সেই সিগনেচারটার মধ্যে প্রকাশ পায়। এই সিগনেচার চেঞ্জ করে বা সিগনেচার কিছু মডিফাই করে কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু সাফল্যসি করে পৌঁছেছে, এরকম উদাহরণ প্রচুর আছে। তো যাই হোক, আমরা আজকে যে গ্রাফোলজি সাবজেক্ট নিয়ে আলোচনা করবো, এই গ্রাফোলজি সাবজেক্টটা কী বা গ্রাফোলজি সাবজেক্টটা নিয়ে কীভাবে কাজ করে, এটাতে একটা মানে বহুজাতিকভাবে মানুষের বুদ্ধি বা নিজের একটা বহু গুণের প্রকাশ পায় এই হাতে লেখার মধ্যে দিয়ে, এই বা সেই লোকটার মধ্যে গুণ কী আছে সেই গুণের প্রকাশ হবে। আচ্ছা নমস্কার, আমি আবার যারা অনেকক্ষণ পরে জয়েন করছেন, অনেকক্ষণ পরে দেখছেন, তাদের প্রত্যেককে আবার নমস্কার করে বলি যে আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি বাঁকুড়া। যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করুন। বা যারা চাইছেন যে বাঁকুড়া থেকে অনেক দূরে থাকেন, তাদের জন্য বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় বা বাঁকুড়া চেম্বারে আসতে পারছেন না, তাদের জন্য কী হয়, তাদের জন্য কী হয় অনলাইন পরিষেবা, একটা ফোন করুন, নিচে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে, আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার পুষ্টি তৈরি এবং পুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে। যাই হোক, আজকের মূল আলোচনায় ফিরে আসি, সেটা হচ্ছে আমাদের গ্রাফোলজি সাবজেক্ট। এই গ্রাফোলজি সাবজেক্টটা কী, এই গ্রাফোলজি সাবজেক্টটা কীভাবে কাজ করে, এই হাতের লেখার উপরে কিন্তু একটা মনস্তত্ত্বের ছবি, একটা সাইকোলজিক্যাল ইমপ্রিন্ট তৈরি হয়, সেটা আমরা প্রত্যেকেই জানি, যা কিন্তু সরাসরি মস্তিষ্কের একটা মানে নেফ্রোলজির মাধ্যমে অবচেতন মনের একটা অজানা খবরের সন্ধান করা হয়। এই এই বিজ্ঞানীর সাথে শুধুমাত্র একমাত্র নিজেকে নয়, নিজেকে যেমন মানা যায় তেমন অন্যকেও সহজে কিন্তু চেনা যায়। আর এই নিজের যেমন আমি গ্রাফোলজিটা নিয়ে আমি নিজেই চর্চা করতে পারবো, অন্যের হাতের লেখাটা দেখেও আমি অন্য সম্বন্ধেও একটা আমি জানতে পারবো, এরকম একটা মানসিকতা হয়। অনেকে কী হয় হঠাৎ করে কোনো একটা জায়গায় পরিচয় হলো, কোনো একটা ব্যক্তির সঙ্গে পরিচয় হলো, কোনো একটা আপনার পলিসি বোঝালো বা কোনো একটা আপনাকে ব্যবসায়িক ড্রিল বোঝালো বা কোনো একটা ব্যবসায়িক লেনদেন করতে চাইছেন, সামনের ব্যক্তিদের সঙ্গে পরিচয় হলো, সেই ব্যক্তিটা কোনো সময় আপনাকে হাতের লেখা তার একটা দেখে সেই ব্যক্তিটা সম্বন্ধে মোটামুটি একটা আপনি অ্যানালাইসিস করতে পারবেন, যে এই ব্যক্তিটার সঙ্গে ব্যবসা করা চলবে কি চলবে না, ব্যক্তিটা কীরকম প্রকৃতির বা কীরকম ধরনের হওয়া উচিত, এগুলো নিয়ে অনেক অনেক আংশে কিন্তু ডিফারেন্স থাকে, অনেক আংশে বলা যায়, অনেকভাবে জানা যায়, অনেকভাবে বোঝা যায়, এটাও তার একটা মাধ্যম একটা। সেরকমই যদি দেখুন কারো হাতে লেখাগুলো বেশ বড় বড়, অনেক বড় বড় লেখা, খুব ফাঁকা ফাঁকা লেখা, সুস্পষ্ট লেখা আছে, সেই সব লেখাগুলো কিন্তু বড় যখন লেখা হবে তখন কিন্তু তাদের কিন্তু এদের কিন্তু গায়ের জোর, একটু কনফিডেন্স লেভেল এদের কিন্তু অনেক হাই থাকে, এরা কিন্তু একটা ভালো পরিষ্কার মনের মানসিকতা, নিজে কোনোভাবে একটা মানে খারাপ কোনো কিছু নিজে বদনাম নেওয়ার মানসিকতা বা গায়ে কারণ কাদা ছাটানোর মানসিকতা এদের থাকবে না, এদের কিন্তু একটা মানে নেতৃত্ব করার ভাব বা একটা টিম লিড করার ভাব কিন্তু এদের মধ্যে থাকবে। এদের বড় বড় লেখাগুলো যাদের সুস্পষ্ট বড় বড় লেখা, একটা লেখার সঙ্গে একটা চেটানো বা একটা লেখার সঙ্গে একটা লাগানো, অনেক সময় যেমন টানা লেখে দেয় একটা একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা ওয়ার্ড, একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ মিশে যাচ্ছে, সেই লোকগুলো কিন্তু একটা কিন্তু অনেকটা পেঁচালো টাইপের বা অনেকটা খুব সিক্রেট টাইপের বা গোপনীয়তা বোঝা করার চেষ্টা করবে, এইগুলো কিন্তু এটা কিন্তু লক্ষ্য করা যায়। আর যাদের লেখাগুলো ধরুন চট করে পড়তেই পারবেন না বা একদম এত অস্পষ্ট এত হিজিগিজি লেখে যে পড়তেই পড়েই উদ্ধার করতে পারে, এরা কিন্তু বিরূপ মনের মানসিকতা, এরা কিন্তু এত ভালো কিন্তু
মনের মানুষ নয়, এইসব মানুষ থেকে কিন্তু অনেক অনেক অংশে সাবধান থাকা উচিত। অনেকের হাতের লেখা দেখবেন, হাতের লেখা একটা পাতার মধ্যে লিখেছেন, নিচটা দেখবেন ডান দিকটা দেখবেন ফাঁকা রয়ে গেছে, ডান দিকে বারবার হেলে 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 লিখেছেন। যার লেখাগুলো বরাবর ঊর্ধ্বগামী হয়, যে নিজের লাস্টের লাইনটা যখন উপর দিকে যাচ্ছে ডান দিকে তলাটা ফাঁকা হয়ে যাচ্ছে, সেই ব্যক্তি কিন্তু সেই ছেলেটি বা সেই মেয়েটি কিন্তু জেনে রাখুন আগামী দিনে কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল, তার ঊর্ধ্বমুখী কিন্তু লেখাগুলো থাকবে, ঊর্ধ্বমুখী টেন্ডেন্সি থাকবে, ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা থাকবে। আর যাদের লেখা ধরুন বাঁ দিকটা ফাঁকা থেকে যাবে, যদি লেখাটা ডাউন দিকে বারবার ধরো ডাউন দিকে মানে ডাউন লেভেল লেভেল নিচে নেমে 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 আসে লেখা লাইনগুলো, সেটা কিন্তু নিম্নগামী, এটা কখনোই কিন্তু ভালো বা কাম্য নয়। সেগুলো একটু রেকটিফাই করা দরকার আছে, তাদেরকে রুল টানা খাতা ইউজ করা উচিত বা বিভিন্ন রকম খাতার খাতার কোনো মার্ক করে পরে সেভাবে লেখাটাকে অভ্যাস করতে হবে। তাহলে ছোটো ছোটো বেলা কথা বলছি, এরকম ঘটনা কিন্তু অনেক অনেকাংশ হলে কিন্তু লক্ষ্য করা যায়, যাদের দেখা যায় অনেকে দেখবেন বারবার বারবার ধরে লেখার বাঁ দিকটা যখন অনেক সময় হেলে যায়, এদের এই লেখা এই ব্যক্তিগুলো কিন্তু অত্যন্ত হারে কিন্তু বা মানে প্রচণ্ড প্রচণ্ড ডিস্টার্বনেসে ভুগে, হতাশায় ভুগে বা ডিপ্রেশনে ভুগে। এবং অনেকে দেখবেন লেখা খুব ছোট্ট ছোট্ট অর্থাৎ পিপীলিকার মতো ছোট্ট ছোট্ট লেখছে, ছোট্ট ছোট্ট লেখছে, এই 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 ব্যক্তিরা কিন্তু অত্যন্ত মিতব্যয়ী হয়। জানেন কি, হ্যাঁ অত্যন্ত কৃপণ, হ্যাঁ ঠিক মনে হচ্ছে কি আপনার লেখাটা হাতের লেখাটা এরকম, আচ্ছা এরকম মনে হওয়ার কোনো কারণ নেই, পুরো ভিডিওটা আপনি দেখুন, প্রত্যেকটা হাতের লেখা অনুযায়ী বলতে পারবো, আপনারা নিজেদের নিজেদের ক্যারেক্টারের সঙ্গে মেলান, অবশ্যই অবশ্যই মিলবে, সঙ্গে থাকুন। আচ্ছা যাদের এই লেখা হাতের লেখাটা বাঁদিকে বরাবর হেলে আছে, তাদের জন্য কিন্তু এদের বুদ্ধি কিন্তু উদারতা, এদের মন বা বুদ্ধিগুলো অত্যন্ত প্রখর, তাদের এদের মন কিন্তু অত্যন্ত উদার হবে। এবং যাদের হাতের লেখা বাঁদিকে হেলে থাকবে, এরা কিন্তু কোনো নোটিশ ছাড়াই বা কোনোভাবে নিজের সত্যিটাকে মানে ভুলটাকে কোনোভাবে স্বীকার করবে না, এরকম ধরনের একটা প্রবণতা থাকবে, যে কোনোভাবে বুঝিয়ে দেওয়া, যে কোনোভাবে একটা বুঝিয়ে দেওয়ার প্রবণতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। এই এদের সে সব থেকে কিছু এবং এরা সবথেকে ভালো হয় অত্যন্ত বড় মনের অধিকারী, যাদের এদের 9 মিলিমিটার লেখাগুলো যদি কোনোভাবে মাপ করা যায় বা 9 মিলিমিটারের মধ্যে যদি লম্বা হয়, তাহলে স্ট্যান্ডার্ড মানের লেখা হিসাবে ধরা হয় আমাদের। একটা লেখা হাতের লেখা যদি ডিগ্রিগুলো যদি 9 মিলিমিটার হয়, 9 মিলিমিটার, এটা স্ট্যান্ডার্ড লেখা বলা হয়। এই স্ট্যান্ডার্ড মানের লেখারা এরা কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী হয়, এরা কিন্তু জীবনে প্রচুর সাফল্য অর্জন করতে পারে, জীবনে প্রচুর প্রচুর সাকসেসের জায়গায় যেতে পারে। অনেকে দেখবেন কোনো ক্লাসে নোটস লেখার সময় খাতাটাকে সুন্দরভাবে বাগিয়ে গুছিয়ে মানে অন্য কালারের পেন দিয়ে বা মার্কিং করে সুন্দর করে লেখে, এই লেখাগুলো কিন্তু যথেষ্ট ভালো প্রতিভাবান কিন্তু লক্ষ্য করা যায়, এরা কিন্তু জীবনের অত্যন্ত চরমতম সাফল্যের শিখরে পৌঁছায়, এদের মুখস্থ বিদ্যা কিন্তু খুব ভালো হয়। এরকম প্রচুর প্রচুর হাতের লেখা দেখে কিন্তু একটা বিশ্লেষণ করা সম্ভব বা বিশ্লেষণ করা যায়। আপনারা হাতের লেখা সম্বন্ধে যদি আরও কিছু কোনো কিছু প্রশ্ন থাকে, দেখুন নিচে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অতি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করুন। আর আমাকে যারা আমার সঙ্গে যারা কনসালটেন্সি নিতে চান বা নিজেদের জন্মকুণ্ডলি জানতে চান বা নিজেদের কুণ্ডলী নিয়ে কোনো কিছু প্রশ্ন থাকে, তাহলে নিজেদের জন্ম নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দেখুন নিচে দেওয়া নাম্বারে অবশ্যই পাঠিয়ে দিন। আপনার এটার জন্য দেখার জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনার অনলাইনে বিভিন্নভাবে পে করতে পারেন। আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনারা গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন এবং সেখানে আমার সম্বন্ধে আরও তথ্য দেখুন বা আমার সম্বন্ধে আমার ওয়েবসাইট দেখুন। সেখানে আমার যে ওয়েবসাইট আছে www.astrogaur.com, এই ওয়েবসাইট দেখুন, সেখানে বিশ্বাসযোগ্যতা মনে হলে আমার কাছে আসুন। আর আমার কাছে আসতে হলে একটা বিশেষত্ব আছে কি, যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, প্রবলেম বলবো আমি, পথ দেখাবো আমি। আপনি যাবেন তো এই বর্তমান নগর থেকে সাফল্যনগর, এই বর্তমান নগর থেকে সাফল্যনগর জায়গায় যাওয়ার কাহিনী রুট ম্যাপ তৈরি করবো আমি। জানতে হলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার।